গত 4ঠা সেপ্টেম্বর মুর্শিদাবাদের বহরমপুরে লালদিঘি এলাকায় গণপিটুনিতে খুন করা হয় খাবিরুল শেখ নামে এক ব্যক্তিকে। তারপরে দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারও হয়েছে বেশ কয়েকজন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি সাহায্য পৌঁছয়নি খাবিরুলের পরিবারের কাছে। অপরদিকে অসহায় অবস্থার মধ্যে পড়ে রয়েছে খাবিরুল শেখের পরিবার। তার কারণ, খাবিরুল শেখ একাই পরিবারের রোজগার করতেন, পরিবারের ব্যয়ভার বহন করতেন তিনি। আজ এই অসহায় পরিবারের কাছে ছুটে গেলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি আজ শাহজাদপুর এলাকায় খাবিরুল শেখের পরিবারের কাছে যান, তাদের বাড়িতে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলেন। সেখানে গিয়ে তিনি বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং তার সঙ্গে সরকারি সাহায্য যাতে এই পরিবারটি পায় তার ব্যবস্থা করতে হবে। আর কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, চলুন শুনি তার বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। কি দেখলেন এই যে পরিস্থিতি? গরিব পরিবারের একটা খেটে খাওয়া মানুষকে, সে চিকিৎসা করতে গেছিল বহরমপুরের ডাক্তার দেখাচ্ছিল, সেখানে তাকে মেরে দেওয়া হয়, পিটিয়ে মেরে দেওয়া। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। কিন্তু আমাদের কাছে যেটা অবাক লাগছে, মেরে দেওয়ার পর ঘটনাটাকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। একটা সুস্থ সবল লোককে বলা হচ্ছে পাগল। এখনও পর্যন্ত আসামিকে আমরা জানছি না। পুলিশ বলছে, পুলিশ সবসময় বলে যে গোটা শহর জুড়ে সিসিটিভি নিয়ে ক্যামেরা নাকি বসানো আছে। যদি সিসিটিভি ক্যামেরা বসানো থাকে, তাহলে কারা মারলো, কারা সেদিন ওই এলাকায় ঘোরাফেরা করেছে পুলিশ তা জানে। আর 3 নম্বর কথা, যেখানে ঘটনা ঘটেছে তার থেকে কিছু দূরে 2টো পুলিশ মোতায়েন ছিল। অথচ আমার কেন মনে হচ্ছে যেন বিষয়টাকে ধামাচাপা দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে, যেন সেই গুরুত্বটা যেটা দেওয়া দরকার সেই গুরুত্ব কই? এতদিন পর্যন্ত আসল আসামিরা কোথায়? বাড়ির লোকের কাছে কখনো পুলিশ একবার তদন্ত করতেও আসেনি যে কোনো একটা সূত্র খুঁজবে যে কার সঙ্গে কোনো শত্রুতা ছিল কি না, কোনো অশান্তি ছিল কি না। তদন্ত মানেটা কি? নানা রকম সূত্র খোঁজা। সেখানটা তাদের কাছে, পরিবারের কাছে কেউ আসেনি না। ভিডিও এখানে এসছে, মামাটি মানুষের ভিডিও সেও এখানে আসার প্রয়োজন মনে করেনি। অথচ একটা পরিবার 2টো বাচ্চা নিয়ে একটা দুস্থ পরিবারের জেরবার অবস্থা। এইখানে সরকারের কোনো ভূমিকা নেই, পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ভূমিকা। তো স্বাভাবিকগুলো নিয়ে আমরা আমাদের তরফ থেকে প্রতিবাদ দাবি করব। যেমন আজকেই আমাদের পার্টির তরফ থেকে ভিডিওর কাছে যাবো আমরা। একটা পরিবার মারা গেছে, তার পরিবার দেখার কেউ নেই, সরকারি সাহায্য দিতে হবে এখানটায়। কারণ মারা গেছে যে রোজগারের ছেলে, সে পাশাপাশি আমরা পুলিশকেও চাপ দেবো। তারপরে আমরা কী করবো? আমাদের ধরুন বিরোধী দল হিসাবে আমাদের যা যা করার করবো। পুলিশ সক্রিয়, কংগ্রেসের লোকদেরকে জাল টাকা কাছে জেলে পুরতে পুলিশ তৎপর, রাতে 2টোর সময় হামলা করছে। মিথ্যাকে সে কংগ্রেসের লোকদেরকে মাদক পাচারকারী করতে পুলিশ তৎপর, বাড়ি ভেঙে ঢুকে যাচ্ছে। কিন্তু যারা খুন করছিল জলযন্ত্রের ছেলেকে, অল্প বয়সের ছেলেকে, তাদের খুনিদেরকে ধরার জন্য পুলিশের কোনো তৎপরতা নেই। কেন নেই? এটা এখানেও কি কাটমানি? এখানেও কি তৃণমূলের হস্তক্ষেপ? অনেক প্রশ্ন আসছে আমার কাছে। কারণ একটা পরিবারের কাছে কেউ আসার প্রয়োজন মনে করলো না। এ কি, 2টো মেয়েকে নিয়ে একটা গরিব মেয়ে এখানটাই জেরবার অবস্থা, তার কেউ আসার প্রয়োজন মনে করলো না সরকারি লোকরা? এটা কেন এই রকমের নিষ্ক্রিয়তা কেন, উদাসীনতা কেন, এই ধরনের নির্দয়তা কেন? এগুলো প্রশ্ন আমাদের, আমরা তুলবো এইসব প্রশ্নগুলো সরকারের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে, এবং তুলবানিকে আজকেই তুলবো আমরা। শাহজাদপুর গ্রামের একটি ছেলেকে বহরমপুরে খবরের কাগজ অনুযায়ী গণপিটুনি করে মারা হয়েছে। পুলিশ তদন্ত করছে, কিছু অ্যারেস্টও করেছে। সেখানকার মানুষ এই বিষয়টায় অত্যন্ত ক্ষুব্ধ। আমাদের কাছেও খবর এসছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। সেই পরিবার শোকাতপ্ত পরিবার, তাই সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমবেদনা জানানো উচিত বলে মনে করি। তাই তাদের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এটা যেটা এনআরসি নিয়ে বলে